হ্যালো ফ্রেন্ডস, স্বাগত সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে থাকছে ক্রাঞ্চি ও ক্রিসপি কাঁচা কলার চাপলি কাবাব। আশা করব সবার ভালো লাগবে। শরীরে রক্ত শূন্যতা থেকে শুরু করে আয়রনের অভাব মেটাবে এই কাঁচা কলা, তাই সবাই বেশি বেশি খান ও বাচ্চাদেরও খাওয়ান। চলুন ভিডিওতে চলে যাই। যাওয়ার আগে বলবো, ভিডিওটি যদি বারবার দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার শুরুতে আপনারা দেখতে পারবেন ফ্রিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করবেন। কাঁচা কলার কাবাবের জন্য আমাদের শুরুতে যেটি লাগবে সেটি হচ্ছে কাঁচা কলা। এখানে আমি কাঁচা কলাটি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি খুবই ভালো করে। এবার এই কলাগুলো আমি হাতের সাহায্যে মাশ করে নিচ্ছি। কলাগুলো ভালো করে মাশ করে নেওয়া হয়ে গেছে, একটু প্রেস করে করে মাশ করতে হবে যেন খুব বেশি ক্লট বা বড় বড় দানা না থাকে। এবার দিয়ে দিচ্ছি আমি দুটো সেদ্ধ করে নেওয়া আলু, এতে বাইন্ডিং এর কাজ আসবে। আলু ও কাঁচা কলাটি একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার হচ্ছে পালা একে একে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসের। তো আমি মিশাচ্ছি এখন আধা কাপ পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়ে নিচ্ছি, হাফ কাপ অনিয়ন, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো কিউমিন সিডস পাউডার, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাবাব মশলা। আপনারা চাইলে এটি ঘরেও বানাতে পারেন, আবার বাইরে থেকে কিনেও আনতে পারেন। 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার সাদা গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন অনিয়ন পাউডার পেঁয়াজের পাউডার, যদি না থাকে না দিলেও চলবে, দিলে দারুণ একটি ফ্লেভার অ্যাড হবে। খুবই সামান্য দিয়ে দিচ্ছি জৈত্রী পাউডার, এক চিমটি পরিমাণ হবে ততটুকু দিয়ে দিচ্ছি। 2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম, আর এই ব্রেড ক্রামটি আমার ঘরেই বানানো। যারা ভিডিওটি দেখেননি লিঙ্কটি আমি নিচে দিয়ে দিব, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, শুরুতে আমি 1/2 টিস্পুন দিচ্ছি, পরে লাগলে কম বেশ অ্যাডজাস্ট করব। এবার দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ ভালো করে কেটে খানদানি বলা চলে, অনেক বেশি ঝাল। ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি 1 কাপের 1/3 ভাগ। ফাইনালি দিয়ে দিচ্ছি 1টি ডিম, কুসুমটি দিচ্ছি না, শুধু সাদাটি দিচ্ছি। আর এর একটি কারণ, যখন আমরা কাবাবটি ভাজব তখন তেলটি অনেক বেশি ফেনা ফেনা হবে না, তেলটি খুবই ভালো থাকবে, আর কুসুমটি সহ ব্যবহার করলে তেলটি ফেনা ফেনা হয়ে যাবে। এবার এই সব কিছু খুবই ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা ফুড কালার, আর এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য দিলে দারুণ লাগবে। যে কোনো স্টাইলে আপনারা শেপ দিতে পারেন, ছোট বড়, তবে যেহেতু কাবাব তাই আমি একটু গোল করে শেপ দিয়ে নিচ্ছি এবং বেশ কিছুটা চ্যাপ্টা করে দেব। এবার আপনারা যদি চান মাঝখান থেকে একটি হোল তৈরি করে দিতে পারেন, এতে দেখার অনেকটা সৌন্দর্য বেড়ে যায়। যেহেতু চাপলি কাবাব তো এই হোলটি মোস্ট ইম্পর্টেন্ট, তো এভাবে করে আমি সবগুলো কাবাব বানিয়ে নেব। কাবাব জন্য ভাজার দিকে পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল দিয়ে গরম করে নিয়েছি। এবার বানিয়ে নেওয়া সেই চাপলি কাবাবগুলো আমরা একে একে দিয়ে দিব, আর এই কাবাবগুলো ভাজার জন্য ডুবা তেলের কোনো প্রয়োজন নেই। এবার অপেক্ষা করতে হবে একটি পাশ হয়ে আসা পর্যন্ত, তবে তাপমাত্রা থাকবে মিডিয়াম থেকেও নিচে। দুটি পাশেই যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে তখন আমরা তেল থেকে কাবাবটি তুলে নেব, আর এর থেকে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। ঝটপটে কটকটে তৈরি হয়ে গেল আমাদের কাঁচা কলার চাপলি কাবাব। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন কত অসাধারণ লাগছে। এই কাবাবটি দেখতে যেমন অতুলনীয়, খেতেও অসাধারণ। আর বলবো, যাদের শরীরে রক্তের অভাব, আয়রনের অভাব, তারা এই কাঁচা কলা বেশি বেশি খান এবং শরীরে আয়রন বানান। আমি একটু দেখাচ্ছি যে ভেতরটি কত দারুণভাবে ডান হয়েছে, ওয়াও, এবং উপরটি একেবারেই ক্রিসপি ও ক্রাঞ্চি। আমার এই ভিডিওটি যদি বারবার দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাতে করে দেখা যায় আমি যত নতুন ভিডিও বানাবো আপনাদের কাছে চলে যাবে সবার শুরুতেই। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।